হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও গাইস। আজকে আমরা করতে যাইতেছি ভাই প্যারাফেল চ্যালেঞ্জ। আর এটা এমন একটা গান যেটা দিয়ে ভাই শর্ট রেঞ্জে খেলতেই পারবে না, তোমার পুরো লং রেঞ্জে থেকে থেকে খেলতে হবে। আর গাইস কমেন্টে তোমরা অনেক ভালো ভালো চ্যালেঞ্জ দিতেছো, তো আমারও দেখা ভালো লাগতেছে তোমরা কমেন্টে এত সুন্দর সুন্দর চ্যালেঞ্জ দিতেছো। তো আমি একজন একজন করে সবার চ্যালেঞ্জই কমপ্লিট করার চেষ্টা করব। তো তোমাদের যা যেটা চ্যালেঞ্জ আছে ভাই কমেন্টে বলে যেতে পারো, কমেন্ট বক্স ভাই পুরো খালি শুধুমাত্র তোমাদের জন্য। তো গাইস এখানে আমি পুছি না কেন, আমার পর অনেকক্ষণ ঘোরাঘুরির পরে যে এই ঘরে যে আমি পাওয়া যায় প্যারাফেল গানটা। তো যেহেতু গানটা পাওয়া গেছি গাইস MP40 টা ফালায়া, চলো ভাই প্যারাফেল নিয়ে রাজ দেওয়া যাক এনিমি মারতে। আমি যাইতাছিলাম এখান দিয়ে ভাই একটা হিট লিস্ট করার জন্য, আর তখনই একটা এনিমির সাউন্ড পাই। আর এনিমিটা দেখি এই সাইডে দাঁড়াইছে, আমার মারা লই গেল ও ভাবছে আমি ওই সাইডে। তো দেখে ওরা একটা সুন্দর করে হেডশট লাগাই দেয় ভাই, ওই কারে জানি ফায়ার দিতেছিল, মানে আমারই ফায়ার দিতেছিল, বাট বেচারার ফায়ার আমার গায়ে লাগে নাই। তারপর আমি ওইখান থেকে একটা হিট লিস্ট করি, আর দেখি হিট লিস্টের এনিমি সামনে তুমুল ফাইট চলতেছে গাইস। এখানে ড্রপে লুট করতেছে সবাই আর ফাইট চলতেছে। তো আমি ওই স্কোপ করে দূরের থেকে ভাই ড্যামেজ ড্যামেজ দেওয়ার চেষ্টা করি এন্ড কিল টিল নেওয়ার চেষ্টা করি, কারণ ভাই তোমরা তো জানোই দেখানি আমি ফাইট দেখি সেখানেই থার্ড পার্টি করতে চলে যাই। তো এখানে অনেকক্ষণ দাঁড়া থেকে এনিমিগুলোর একটা অপজিশন পাই না, শেষমেশে একটা কষ্ট করে ডাউন করি আর এটা ক্লিয়ার হয়ে যায়। আর দেখি আকাশ থেকে আরো একটা নামতেছে, এটার নামতে নামতে একটা 54 লাগাই দিছি, মানে 154 আর কি। পরে কিছু বডি টডি দিয়া ভাই এখানে আমি দুইটা কিল আরামসে পাই গেছি ভাই, কি মজা। পিছের দিকে আরামসে গাইস দুইটা কিল মাইরা দিলাম লং রেঞ্জ থেকে। যাই হোক প্যারাফেল দিয়ে তো আর আমি শর্ট রেঞ্জে খেলতে পারবো না। তো এখানে আমি দাঁড়ায় ওয়েট করতেছিলাম, ভাবছিলাম আরো এনিমি আসে, আর তখনই দেখি গাড়ি নিয়ে একজন এন্ট্রি মারছে। এখন ওই যেহেতু ভাই এত সুন্দর একটা রাস মারলো গাড়ি নিয়ে, আমারও তো একটা রাস মারা লাগলো, আমিও রাস মাইরা দিলাম সুন্দর করে একটা লাল মাইরা গাইস। পাক নামি সবার সাথে হবে বাট হাইপারের সাথে না, রাস মারলে তুমি বাদাম খাইবা। যেহেতু আমি এখানে এনিমিটারে ডাউন করে দিছি ভাই, চারিদিকে আরো এনিমি থাকতে পারে, যার কারণে উকুং হয়ে বসেছিলাম চুপচাপ। পরে দেখি কোনো এনিমি নাই, তো এটারে ক্লিয়ার দিয়া ভাই আরো এনিমি মারতে যাবো সামনে। পুচিনগর ওইখান থেকে গাইস পুরো চারটা কিল পাওয়া যায়। তো ফ্যাক্টরি এখানে আইসে দেখি এনিমিটা কারে জানি মারতেছে সামনে, তো আমি পিছনের দিকে হেডশট মারার চেষ্টা করি, কিন্তু ভাই আমার রিকয়েলের পুরো খালি কর, কি আর কইতাম। মাঝে মাঝে ভাই এত সুন্দর হেড লাগে আর মাঝে মাঝে লাগতেই চায় না, কি আর কর। আচ্ছা ও সামনের এনিমিটারে মারতেছিল, ওই যে গাইস ড্রপ লুট করতেছে ভাই, একবারে সুপার ইয়ার ড্রপ একবারে সুন্দর করে ম্যাক্স করে ভাই লুট করতেছে ওয়াল টোয়াল মাইরা। ওই এনিমিটারে দেখি ভাই মারতে পারি কিনা, তাইলে অনেকগুলো লুট পামো এন্ড গ্রিপ ট্রিপ অনেক কিছুই পামো। দাঁড়া ওইটারে মারার চেষ্টা করি, ওইটা কই দেখি বাইরেই হয় না। আচ্ছা ওয়ালের পিছনে দাঁড়িয়ে রয়েছে, যে একটা গ্রেনেড মারতে হবে, এখনো প্যাক হয়ে বই রয়েছে আমার কাছে, কি বোম টোম আসে যায় একটা বোম মারমো। দেখি এনিমি যে ভাই এটা প্যাক হয়ে বইছে আর কোনো খবরই নাই বাইরে। আর দাঁড়াও একটা সুন্দর করে কুক করে গ্রেনেড মারি এখান দিয়া, আরে গ্রেনেড মারতে মারতে দেখি বাইরে হয়ে গেছে। বাইরে তো যেমন এবার তো আমার প্যারাফেলে সুন্দর করে হেডশট খাইবা, আরে হেড লাগ ভাই হেড লাগোস না গেলে, আরে এমন নাই রিকোয়েল দিতাছে কি সুন্দর করে, একটা লাগছে 135 আর একটা কোনো মতে লাগাই দিতে পারলেই চলে। এ লাইকা যা ভাই, কোনো মতে লাগিয়ে গেছে প্যারাফেল গান। এটা ভাই রিলোড নিতে এত টাইম লাগে, আরে ওই ইঞ্জেকশন মারতেছে ভাই, তাড়াতাড়ি ক্লিয়ার দেওয়া লাগবে। ইঞ্জেকশন মারতেছে, উড়িস না উড়িস না উড়িস না ভাই, ক্লিয়ার ভাই উইটা গেছে, আরে আমার ডাউন করে দিছে, এটা কি হলো আমার লাগে ভাই, উইটা একটা ওয়ান টেপ মেরা দিছে। না 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 ভাই 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 ক্লিয়ার যে না, ওই ক্লিয়ার যে না, ও ভাই ভাই চাই গেছি বাইরে ভাই। কি বাচ্চাটা বাজলাম, আয় এবার তো এবার লাল খাবে, এই তো সুন্দর করে লাল মেরা দিছে ভাই। দেখো বেস্ট হেলমেট যা আছে সব কানা করে দিছে, আরে একটা গুলি যদি আমি ডাউন হয়ে খাইতাম আমি পুরো শেষ আসছিলাম ভাই, কোনো মতে পাচ্ছি ভাগ্যক্রমে ভাই। ওইখান থেকে বাইছে আমি ক্লক টাওয়ার, আই ক্লক টাওয়ার আওয়ার পরে দেখি এখানে মনে হয় একজন রিভাইভ দিতে আইসে। তো ওই এনিমিটা আমার দেখে হয়েছে জানলা দিয়ে বাইরে গেছে, তো আমি দেখা সুন্দর করে আবার একটা লাল মাইরা দিলাম, মানে ও আমার ফায়ার দেওয়ার চেষ্টা করছিল, তো আমি পুরো লাল মাইরা দিছি। বেচারা দেখছিল আমার পিছনে ঘুরে গুলি মারতে গেছি, আর আমি পুরো রেড নাম্বার মাইরা দিলাম, কি সুন্দর ভাই। প্যারাফেল দিয়ে অনেক ভালো হেড লাগে যদি তোমার ওই গ্রিপ ট্রিপ সব থাকে, আর নাইলে ভাই কোনো হেডই লাগে না। এখানে দেখি আরো এনিমি, এতক্ষণ পরে গাইছে এটা কইতে গাইলো, আরে ভাই একটা লাগছে 114 ভাই ভাই ভাই, আরেকটা লেগে যা কোনো মতে ভাই। এ প্যাক হয়ে গেছে গাইছে, এ প্যাক হয়ে গেছে ভাই, এ ডরে চোটে প্যাকই হয়ে গেছে। আমার কাছে একটা গ্রেনেডও নাই, থাকলে মাইরা দিতাম, যা আসে ভাই তাই মাইরা দেওয়া যায়। ল্যান্ড মাইন আছে এখানে, একটা ল্যান্ড মাইন লাগাই দিই, ও বাইরে নিয়ে যান ল্যান্ড মাইনটা ফুটতে যায়। আচ্ছা আমি এটা উপরে দিয়ে ওর প্যাকের ভিতরে ঢুকার চেষ্টা করি, ওই সামনে আরো একটা এনিমি ভাই, কইতে গায়া পরস। এ লাল খান সুন্দর করে লাল মাইরা দিছে ওইটারে ভাই, এটা প্যাকের ভিতরে আমি ঢুকার চেষ্টা করলাম বাট পারলাম না, এনিমিটা আয়া পড়লো। বাইরে বাইরেছে, এ লাগ লাগ হেড চোট লাগে না কেন, দেখছো ভাই মাঝে মাঝে কি সুন্দর আরামসে হেড লেগে যায়, আর এখন হেডই লাগে না ভাই। সেটারে ক্লিয়ার দিয়ে দেয় সমস্যা নাই, ওইটারে ভাই যেমনি হোক মারতে হইব, এটা বেশি তিরিং মিরিং করতেছে বুঝছি ভাই, ও এক কিল লেগা তিরিং মিরিং করতেছে গাইস। একটা হেডশট খাইবো, হেডশট খাই মরবো, যে নিচে গেল কোন সময় দাঁড়াবো, একটা হেডশট খাই মরতে যেতেছে যার কারণে এত তিরিং মিরিং করতেছে। ও একটু তাকাও, ও একটু তাকায় আমার ফায়ার দিলি, আমি ওর সুন্দর করে একটা লাল মারা দিই, ওই যে তাকাইছে লাল খা। এখন বুঝছো ভাই এই লালটা খাওয়ার লেগে এতক্ষণ ধরে ও তিরিং মিরিং করতেছিল, আবার ইঞ্জেকশন মারে ভাই। এমনি তো আগের বার ইঞ্জেকশন মারতে দিয়ে একটা এনিমি রে বাস খাইছি, একটুর জন্য কোনো মতো এখান থেকে বাইচে আইছিলাম ভাই, নাইলে আমি শেষ আসছিলাম। আর একটা গুলি জুড়ে এখানে আরো এনিমি, কোন জায়গায় যে নিচে মনে হয়, নিচে ফাইট চলতেছে গাইস, নিচে যেতে হইব তাড়াতাড়ি, জোন প্রায় ছোট হয়ে গেছে। উজি উজি সামনে ওয়াল মেরা ধরেছে, এর মনে হয় চারিদিক দিয়ে বাদাম দিতেছে, আমি একটা দেওয়ার চেষ্টা করি, কিরে লাগলো না, আর একটা বাদাম লাগ গেছে ভাই। এ ভাই এত রিকোয়েল, 125 একটা লাগছে ভাই, এটা কোনো কথা, এমনি রিকোয়েল দিলে ভালো লাগে না। ওই যে আরেকটা খাইবো, এই তো যাও শুরুর দিকে রিকোয়েল মাইরা, এ ভাই সেটা কে ভাই 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 কি ড্যামেজ দিয়ে দিছে। ওই যে লাল একটা ক্রিমিনাল দেখা যেতেছে গাইস, রেড ক্রিমিনাল একটা এই সাইডের দিকে আমার বাদাম দিতেছে, আমার গিলটা চুরি করে লাইলো কেডা জানি। এই রেড ক্রিমিনালটা লইগা ভাই আমার গিলটা চুরি হইলো, ওরা তো আমি ছাড়মু না, ওরা তো আমি এখান থেকে মাইরাই যামু কইরে ভাই। তুই আয় তোরা, আমি আজকে শর্ট রেঞ্জে হেডশট মারবো ভাই, পুরা
মাথা গরম করে দিয়েছে গাইজ আমার এত সুন্দর রেড নাম্বারের কিলটা আমি পাইলাম না আয় 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 লাল খা লো লাল খা এ পিছনে কে ভাই পিছনের দিকে মারিস না আরে ভাই এত দিক দিয়ে মারলে কেমন হয় বুঝি জোনের বাইরে থেকে মারতাছে ভাই তোমার কি কোনো চিন্তা নাই জোনের ভিতরে ঢুকো অবদ্র এনিমি ভাই হাইপার 69 এর জোনের বাইরে থেকে মারে কই রে এ দেখি আর ডুববই না ভাই এখানে দেখি চারো দিকে এনিমি ভাই কই যাম মরে ল্যান্ডমাইন আমারটা এখনো ফুটে নাই নাকি এটা কার এনিমির মনে হয় যে এখানে আরো একটা এনিমি এটা কি মারতে পারমু একটা না ভাই এখানে দুইটা এনে কতগুলো এনিমি রে ভাই আমি জায়গা এলাকা থেকে জায়গা গাইজ এলাকা থাকা এটা ভুল ভাই পুরা জোনের ভিতরে যে আরো এনিমি উপরে দিকে দুইটা রাজ দিতেছে এখান থেকে পলান লাগবো ভাই এখান থেকে পলান লাগবো এখানে থাকলে ভাই আমার M10 এর যাতা খাইতে হইব কোন মতে আমি একটু নিচে যাই দেখি ওরা রাস মারলে ওরা একটা লাল মারমু সুন্দর করে আচ্ছা একটাও রাস দিতেছে না আচ্ছা একটা আইতাছে এটারে লাল দেওয়ার ট্রাই করে এ একটা লাল লেগে গেছে ভাই রিভাইভ দিছ না ক্লিয়ারটা দিয়ে দি আরে ওয়াল মাইরা রিভাইভ দিয়ে দিব গাইজ ওইখানে যে ভাই আমি রেড ক্রিমিনালটা ডাউন করে আইছিলাম সুন্দর করে রেড নাম্বার মাইরা ওই কিলটা আর আমি পাই নাই এ এনিমি গুলো মনে আমার কিলটা চুরি করে নিছে আর নাইলে কি রিভাইভ দিয়ে দিছে নাকি বুঝলাম না জোনের বাইরে থেকে কেমনে রিভাইভ দিবা যাই হোক ভাই আমার দুইটা রেড নাম্বারের সুন্দর কিল চুরি হয়ে গেল আর এই এনিমি গুলো কি নামতাছে আরে পিছনের দিকে কি বাদাম দিতেছে রে বেস্ট উড়াই দিছে ভাই ওয়াল পড়তে এত টাইম লাগে কেন দেখো 200 পিং হয়ে গেছিল ওয়াল পড়েই না টিপ দিতেছি কতক্ষণ ধরে এখন তিনটা একসাথে বসছে দূর ভাই আমার বেস্টাই উড়াই দিল দাঁড়া ওগরো তো আমি আজকে খাইছি তেমনি ওগরে মারতে হইব ওই দুইটা ভাই প্রচুর জ্বালাইতেছে এ লাইক আছে আরে এটা তো ড্যামেজ আসছিল সুন্দর করে এটার ক্লিয়ার দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি ক্লিয়ার হোক আরে রিভাইভ দিবে আবার না ওই আইছিল ভাই সিঁড়ির দিকে নাইমা দৌড়ে আইছিল বেচারা বেচারা টিমমেটের রিভাইভ দেওয়ার লাগে বহুত কষ্টে সিঁড়ির দিকে নাইমা আইছিল ওইটারে কি মারতে পারমু থাক ভাই আমি এখান থেকে জায়গা এখানে চারিদিকে নিয়ে ভাই খোলা মাঠে থেকে আমার লাভ নেই মারতেছে কত দিক দিকা এই জায়গায় যদি আমি আরো একটা মিনিট থাকি ভাই আমার এই জায়গা থেকে মাইর খাইতে বুঝি ওই ঘরের উপরের দিকে কে জানি মারতেছে এখানে আরো একটা আছে সামনে দিয়ে একটা আইতাছে এটা দেখি সুন্দর করে একটা লাল মারি দিতে পারি কিনা স্কোপ করে আরে স্কোপ করে কি লালটা মারলাম ক্লিয়ার ক্লিয়ার ও ভাই ডাউনেও ক্লিয়ার ভাই কি সুন্দর এখানে আরো এনিমি আছে এই সাইডের দিকে কে মারে ও ভাই কত দিক দিয়ে এনিমি গাইছে এখানে চারো দিকে এনিমি ওই যে ঘরের ছাদের উপরে ওইটারে কি মারতে পারমু ওইখান থেকে আমার মারতাছে একটা রেড নাম্বার যদি স্কোপ করে মেরে দিতে পারে একটা হেড লাগ গেছে লাগলো না ভাই এটা ছাদের উপরে এমন ভাবে বসে আছে আমি ওইখানে যাই তারপরে দেখতেছি এটারে যাইতে কি পারমু ভাই কষ্ট মস্ত দেখি যাইতে পারি কিনা অনেক কষ্টে ভাই এখানে আইসি আওয়ার পরে দেখি এনিমিটা উপরে থেকে ফায়ার দিতেছে তো এটারে আমি কোনো মতে খুঁজে পেতেছি না ওই যে চিপায় বসে একটা গুলি লাগলো না ভাই এই লাস্ট জোনে ভাই এই চিপার দিকে মারতাছে সাইলেন্সার লাগায় কেমনটা লাগে ওই যে নামছে নামছে দাঁড়াও এটার একটা গ্রেনেড মারমু গ্রেনেডও তো নাই ভাই কিছুই নাই দূর কি আর করার দেখি এখানে দাঁড়ায় থাকে রাজ দেয় কিনা ড্রোন ব্রোন আসে এটাই লাগাই দেয় কি আর করার ওই একটা আইতাছে রেড ক্রিমিনাল আরে তোরে ডাউন করছিলাম ওই সময় লাল খা আগের বার লালে মরস নাই ভাই রিভাইভ দিয়ে দিছিল এটা দেখছো এখন আবার আইছে এ গিল আবার চুরি কি কইতাম ভাই আমার আবার গিল চুরি করে লাইছে বুঝলাম না ভাই আমার মারতে দে ভাই আমার কতগুলো গিল চুরি হইলো এই ম্যাচে তিনটা গিল পুরা চুরি হয়ে গেছে কি সুন্দর রেড নাম্বার মেরে ডাউন করি আর গিল গুলা চুরি করে লাই পাথরের পিছনে ভাই আমি চুপচাপ বয়ে থাকি আর চারটা এনিমি লাইভ আছে এই চারটা যদি এক স্কোয়াডের না হয় ওই দিক দেখতে ডাউন ভাই কি জাতাটাই না দিছিল আমার কোন দিক থেকে মারা রে ওই ডাউন করে দিছে ভাই 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 ইঞ্জেকশন আছে ভাই কোনো মতো উঠে যামু ভাই 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 কোন দিক দিয়ে মাইরা দে ভাই সাইলেন্সার লাগায় মারছে একটু লেগে বাইচে গেছি ভাই এই ম্যাচে আমার দুইবার ইঞ্জেকশনে বাঁচাই দিল গাইস আর দুইটা আছে এই দুইটা কই উজি উজি ওই পাশ দিয়ে একটা ডুপটা আছে এটার একটা হেড যদি লাগা দিতে পারি স্কোপ কইরা দেখি এটার একটা হেড মারবো সুন্দর কইরা তাহলে সামনে আরেকটা এনিমি থাকবো এই দুইটা আলাদা আলাদা টিমের এই ঘরে একটা আছে আর ওইটা বাইরে এই দুইটারে মেরে দিতে পারলেই চলে ভাই বুইয়া কোনো মতে বুইয়া তো করতে হবে ভাই 12টা গিল হয়ে গেছে তার ভিতর থেকে 3টা গিল চুরি 15টা গিল থাকতো আমার এখন রাশ কি মারমু আস্তে ধীরে ভাই সামনে আগায় পিছন দিয়ে ওই নেট খারাপ ভাই জোন আইতাছে পিছন দিয়ে এমন রুমায় যদি নেট খারাপ দেয় আচ্ছা ওইটারে মারার চেষ্টা করে এ ভাই 118 একটা লাইক গেম মইরা গেছে আর একটা আছে এটারে তো ভাই এমন মাইট দিমু এখন কতক্ষণ ধরে ঘরের ভিতর থেকে ভাই পুরো জ্বালায় খেলাইতাছে দাঁড়া ওরে আমি কোন দিক দিয়ে মারমু আছে বাইরে হইছে ওই ঘরের থেকে বাইরে হইছে যেহেতু জোন আইতাছে আরে গ্রেনেড মারে দাঁড়া এই সাইড দিয়ে যাওয়ার একটা লাল মারার চেষ্টা করি আরে ওয়াল মাইরা দিছে রে ভাই ভালো আছে এনিমিটা মানে চালাক মনে হইতাছে এই প্যারা ফেলে চ্যালেঞ্জ করতে যাওয়া যে ভাই আমার কি খারাপ অবস্থাটা হইলো গাইস চারো দিক দিয়ে বাদাম খাইলাম আমার কতগুলো কিল চুরি হইলো কয়বার যে ডাউন হইলাম এ মারিস না ভাই এ ড্যামেজ দিয়ে দিছে M40 দিয়া এ ড্যামেজ দিয়ে রাশ দিতেছে না 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 আমার কাছে শর্ট রেঞ্জের গান নাই এ দিছে কি আর বলতাম গাইস লাস্ট মুহূর্তে এসে আমার সাথে এমন একটা জিনিস হবে কিছুই করার নাই বেশিরভাগ সময় আমার সাথে এমন কিছু হয়ে যায় ভাই লাস্ট মুহূর্তে এসে আমি বুয়া করতে পারি না তো যাই হোক গাইস ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে আবার পরের ভিডিওতে।